গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিয়ে হাতের মাঝে মেজবাতির আগুন লইয়া যদি কয় শিরিক করবে এটা, না হয় গায়ের মাঝে আগুন ধরাইয়া দেব। আমার রাসূল বলেন, অহরেক্তা, তুমি জ্বলতে রাজি হয়ে যেও, ছাই হতে রাজি হয়ে যেও, বশীভূত হতে রাজি হয়ে যেও, কিন্তু শিরিক করতে রাজি হইও না। কারণ যে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আওয়াজ দিয়ে বলুন, নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলে যে শিরিক করবে, আমি আল্লাহ নিজে জান্নাত হারাম বানায় দেব। একটু জবাব চাই বলুন তো, জান্নাত বানাইছেন কে? আল্লাহ। আবার একটু জোরে বলেন, জান্নাতের মালিক কে? আল্লাহ। হাশরের দিন জান্নাত দেবেন কে? আল্লাহ। ফিস সাহেব হুজুররা দেবে? আল্লাহ। গাউস কুতুব? আল্লাহ। নবী? আল্লাহ। রাসূল? আল্লাহ। আমাদের দেশে তো মানুষ আজকে আশা ভরসা করে আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজা, এমন গান গাওয়ার লোক আছে না নাই? এমন বিশ্বাস লালন করে এমন লোক আছে কি না? ওনারা ভাবছেন ওনাদের ফির ওনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য পীর সাহেব হুজুররা মুরিদদের জন্য বড় বড় নৌকা আনবে, লস আনবে, জাহাজ আনবে, এমন কথা বলার লোক আছে না নাই? মুরিদরা তো স্বপ্নে বিভোর। আমার পীর বাবা কইছে, তোরে ছাড়া আমি বেসতে যাও না। পীর বাবারে খুশি করার জন্য গরু নেয়, ছাগল নেয়, মা বাবার খানা গাছের বড় কাঁঠালটা মাথায় লইয়া পীরের বাড়িতে দৌড়ে যায়, এমন অন্ধ মুরিদ আছে না নাই? বাবারে খুশি করার জন্য এমন পাগল হয়েছে, আল্লাহরে সেজদা বন্ধ করে ফিরের পায়ে সেজদা শুরু করে দিয়েছে। ফিরের হাতে জান্নাত নাই, জান্নাত কার হাতে? কোন নবীর হাতেও জান্নাত নাই। তাই তো হাশরের দিন আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করবে, নবীরা ইয়া নফসি বলবে, এমন হাদিস আছে না নাই? নবীগণ যে জান্নাত পাবেন, ওই জান্নাতটা কার হাতে? তাই তো যখন ফুলছে রাত পার হবে আল্লাহর নবীগণ, সেদিন নবী ছাড়া কেউ কথা বলবে না। বিশ্ব নবী বলেন, কেউ কোনো কথা বলবে না, ইল্লার রাসূল, শুধু রাসূলগণ কথা বলবেন। ওয়া কালামুর রাসূল ইয়াকুন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের পার হওয়ার সময় কেউ কথা বলবে না, নবীরা শুধু কথা বলবে, নবী রাসূলদের কথা হবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে নিরাপদে দাও, আমি যেন নিচে পড়ে না যাই। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিককারী তাদের জন্য হাশরের দিন কোনো সুপারিশকারীও নেই। শিরিক করার কারণে ইব্রাহিম নবীর বাবা আজর জাহান্নামি হবে, সন্তান নবী কিন্তু বাবারে জান্নাতে নিতে পারবে। শিরিক করার কারণে কেনান জাহান্নামি হবে, উনার বাবা নূহ নবী জান্নাতি, বাবা কেনানকে সন্তান কিন্তু জান্নাতে নিতে পারবে। লুত আলাইহিস সালাম জান্নাতি, উনার বউ হবে জাহান্নামী। বিশ্বনবী শুধু জান্নাতি নন, হাজার হাজার কবিরা গুনাহগার উম্মতকে রাসূল সুপারিশ করে জান্নাতে নেবেন, কিন্তু নিজেরা পঞ্চাচা আবু তালেবের কপালে জান্নাত নেই।
শিরিক করলে ব্যর্থ হবেন। হাশরের দিন আল্লাহর সামনে হাজির হয়ে দেখবে আমল নামা একবারে খালি খালি দেখে মুশরিক, এই নামাজি মুশরিক, রোজাওয়ালা মুশরিক, হাজি শিরকের কারণে সব শেষ, টেরই পায় না। আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার হজের সওয়াব কই? আমি তো ইমাম সাহেবের প্রতি মাস 30 দিন খাওয়াইছি, 500 করে বেতন দিছি, আমি মসজিদের মতওয়াল্লি ছিলাম, কই আমার নামাজের সওয়াব? আল্লাহ বলবে কোরআন কি পড়ো নাই? আমি সেখানে বলেছি ওয়ালাউ আশরাকু হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন ওয়ালাউ আশরাকু লাহাবিতা ওয়ালাউ আশরাকু লাহাবিতা। তারা যদি শিরিক করে তাহলে তাদের কোনো আমল আমল নামায় থাকবে না। কে বলেছেন? জোরে বলার কে বলেছেন? তখন বান্দা বলবে কি? শুনুন, আল্লাহর কোরআনে আল্লাহ বলে, বান্দা তখন বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব আপনার কসম করে বলি আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে মিশা কথা কওয়ার জায়গা বুঝি আর পাস না, তুই শিরিক করস নাই? সে বলবে ওয়াল্লাহি আল্লাহ তোমার কসম করি নাই কোনো শিরিক। আল্লাহ তাআলা গর্দান থেকে এবার পাপের আমল নামা বের করবেন, নেকেরটা তো খালি, একটা পাপের আমল নামা আছে না নাই? ফাকুল্লা ইনসানিন আলজান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। সুবহানাল্লাহ। গর্দানের ভিতরে রাখা পাপের আমল নামা টেনে বের করে বলবেন দেখ রে বান্দা, তুই যে নামাজ পড়ার দাবি করছস কথাটা মিশা না, তুই মসজিদে যাই আমার কাছে চাইতি নামাজ পড়তি, কিন্তু ঝামেলা কইরা লাইছ আবার দরবারে যাইয়া মাজারে যাইয়া পীরের কাছেও চাইতি। তোর কি মনে পড়ে না বিয়ের পরে প্রথম 5 বছর সন্তান হয় নাই, মসজিদে মসজিদে জিলাপি খাওয়াইয়া হুজুর দিয়া দোয়া করাইছস আল্লাহ আমার একটা ছেলের ব্যবস্থা করে দাও, একটা সন্তান দাও, মায়ের কাছে দোয়া চাইছস, বাবার কাছে চাইছস, কিন্তু আমি পরীক্ষা একটু লম্বা করছি, 6 বছর তোরে সন্তান দেই নাই, 6 নম্বর বছরে তুই আমার কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করেছিস। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, এমন গান বাংলাদেশে আছে কিনা? গাওয়ার লোক আছে না নাই? ইমান শেষ, সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলতে হবে কে? চাইতে হবে কার কাছে? ওদিন আসতেছিলাম কিশোরগঞ্জ থেকে মাহফিল করে, ব্রাহ্মণবাড়ি একটু চা খেতে বসলাম, রাস্তার ধারে দোকান, চা খেতে বসে শুনি দোকানে গান বাজতেছে, বাবা সাহালি রে তোর কাছে 2 হাত তুলে দিলাম রে আমার মনের আশা পূর্ণ করে দে। সাহালি মনের আশা পূর্ণ করে দে, খাজা বাবা মনের আশা পূর্ণ করে দে, ছেলে দে মেয়ে দে, টাকা দে পয়সা দে, চাকরি দে, অসুখ বিসুখ থেকে মুক্তি দে, পীরের কাছে চা এমন লোক বাংলাদেশে আছে কিনা? অথচ সুস্থতার মালিক কে? জোরে বলে রিজিকের মালিক কে? চাইতে হবে কার কাছে? আন্টির কাছে চাইতাছে, আন্টি দিলে নাকি রিজিক বাইরা যায়। কোরআন আল্লাহ বলে ইয়াহা বলি মাইয়াশা উইনাসা ও ইয়াহা বলি মাইয়াশা উযকুরা أو يزبذهم ذكرانا وإناثا ويجعل من يشاء وقيما بلن زر سبحان الله الله بلن تني جاك سان سلدن তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেয় মেয়েও দেয়, তিনি যাকে চান একটাও দেয় না। জোরে বলুন তো এই তিনিটা কে?
ইব্রাহিম নবীর বয়স 80, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, সন্তান হয় না, ওই বুড়ো বয়সে চাইছে কার কাছে? ওই আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। সন্তান আল্লাহর কাছে চাও, যারা শিরিক করেছে তাওবা করো, তাওবা করো, চলছে শিরিকের রমরমা বাজার। নির্বাচন যখন আসে কিছু নতুন করে মোশরেক হয়, লিফলেট বানায়, ফ্যান্ডেল, বড় ব্যানার বানায়, বড় সুন্দর সুন্দর ব্যানার টানায়, নির্বাচনী মঞ্চে বক্তৃতা দেয়, উপরে সুন্দর করে লিখে মুখে মুখে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটি বক্তৃতা বাংলাদেশে আছে কিনা, কথা বলতে হবে, আছে কিনা? আমাদের সংবিধানেও আছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান আপনারা যারা দিচ্ছেন তাদের ঈমান শেষ, শিরিক হয়ে গেছে, কারণ সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক হলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। ও নবী বলে দিন, ও রাজা বিরাজ আল্লাহ মালিকাল মুলক, তুমি রাজত্বের মালিক, তুতিল মুলকা মা তাশা, তুমি যাকে চাও তাকে ক্ষমতা দাও। ক্ষমতার মালিক কে? জোরে বলতে হবে, কে? ক্ষমতা দেয় কে? ক্ষমতা চাওয়া লাগবে কার কাছে? মানুষকে ক্ষমতার মালিক মনে করো না, পৃথিবীতে মানুষ কিচ্ছুর মালিক না। তোমার নিজের হাতের মালিক তুমি না, চোখের মালিক তুমি না, তোমার মাথার মালিক তুমি না। তুমি বিষ খায়া বললে কবিরা গুনাহ হয়, কারণ তোমার জানের মালিকও তুমি না। এই যে মালিকানা দেখাচ্ছেন আপনারা সবকিছুর মালিক, মাথা নাড়েন পারবেন, হাত নাড়েন পারবেন, পা নাড়েন পারবেন, কিন্তু বলুন তো যদি কেউ কান নাড়তে চায়, কান নাড়ান তো দেখি। এত বড় মাথা নড়ে, পুরা বডি নড়ে, কিন্তু কান নড়ে না, এটা আপনি পারবেন না। আল্লাহ তাআলা স্বচ্ছ কান, এটাকে আপনার মালিকানার বাহিরে নিয়া আল্লাহ কয় হাতের উপরে ক্ষমতা দিয়েছি তাই তুই হাত নাড়াতে পারস, মাথার উপরে ক্ষমতা দিয়েছি মাথা নাড়াতে পারস, কানের উপরে দিলাম না, কান নাড়াতে পারবি না, আমি চাইলে পুরা বডি কানের মতো করে দেব, বেঁচে থাকবি, নড়তে চড়তেও পারবি না। এমন প্যারালাইজড রোগী আছে না? নাই। সোজা সাপের মতো বানাইতে এক মিনিটও? কিসের মালিক? তুমি মালিক নও, তুমি গোলাম, তোমার পরিচয় হলো তুমি গোলাম। মালিক কে? জোরে বলেন, মালিক কে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এখন তো আমরা মাথা খারাপ হয়ে গেছে, বাড়ি কার আমার, গাড়ি কার আমার, এটা কার আমার, ওইটা কার আমার, আমি মালিক মালিক মালিক, এই চিন্তা ঢুকতে ঢুকতে অনেকে ভেবে বসে যে দেশটা আমার আর আমার বাবা। যা মনে চা তাই করমু, ঠেকাই বাকে, আমি মালিক বলে যেও না। আল্লাহ তাআলা কিছুদিনের জন্য মালিকানা দিছে, সহ্য করতে পারে নাই, নিজেরে আল্লাহ দাবি করে বসেছে, আর মূল মালিক পানিতে চুবাইয়া দিছে। শিরিক আজকে বাজারে ঘাটে সব জায়গায়, মুসলমানের সন্তান শিরিক করছে। যখন আসে আমাদের দুর্গাপূজা, আমাদের দুর্গাপূজা কেন কইলাম? কারণ এখন তো এটা আমাদের হয়ে গেছে, স্লোগান হয়ে গেল, ধর্ম যার যার উৎসব সবার।
এখন আমাদের জন্মাষ্টমী, আমাদের মাঘী পূর্ণিমা, আমাদের দুর্গা পূজা সবাই হয়ে গেছে, অথচ সরাসরি কোরআনের উল্টা স্লোগান। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তাই স্লোগান হবে ধর্ম যার উৎসব শুধু তার। হিন্দুদের দুর্গা পূজা মুসলমান উৎসব হতে পারে? ধর্ম যার যার উৎসব সবার। এ স্লোগান শিরিক, এ স্লোগান শিরিক, সাবধান। যারা হিন্দুদের মূর্তি পূজা দেখতে গেছেন তাদের হয়েছে কবিরা গুনাহ, আর যারা উৎসাহ দিছে তারা করেছে কুফরি, যারা হাততালি দিয়েছে তারা কাফের হয়ে গেছে। মদ পান করা কবিরা গুনাহ, কিন্তু মদ পানকারীকে উৎসাহিত করা কুফরি। আজকে মুসলমানের ছেলেরা কিছু বুটের জন্য হিন্দুদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছে। আমি ঢাকা দেখলাম ব্যানার টানানো শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা আলহাজ আব্দুল জলিল। হিন্দুরা দুর্গা পূজা করবে আমরা বাধা দেব না, ইসলাম আমাদেরকে বাধা দিতে বলে নাই। লাইক রফিক দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে আমরা বাধা দেব না। আমাদের যারা চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, র‍্যাবের লোক, প্রশাসনের লোক, পুলিশের লোক, তারা যাবে, তাদেরকে প্রোটেকশন দেবে, কোন জালেম যেন মন্দিরে মূর্তি ভাঙা সংঘর্ষ হানাহানি লাগাতে না পারে, কিন্তু উৎসাহ দেয়া যাবে না, শুভেচ্ছা জানানো হারাম, কুফরি করা যাবে না। তাদের ধর্ম তারা পালন করবে আমরা বাধা দেব না। ঠিক একই দাবি আমাদেরও থাকবে, ভারতে মুসলমান গরু জবাই করবে তারাও বাধা দিতে পারবে না। আজকে শিরিক চলছে হাসতে খেলতে, মুসলমানের সন্তানেরা শিরিক করছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান। এখন এইসব স্লোগান বাতিল, এটা পুরান ওল্ড মডেল, নিউ মডেলের স্লোগান। দুটির উপরে সন্তান নয়, একটা হলে কয়েকদিন পরে আরো নিউ ভার্সন আসবে, একটার উপরে সন্তান নয় না হইলে হয়তো 10-15 বছর পরে আরো নিউ ভার্সন হবে, বিয়া না করলে আরো ভালো হয়, এবং সেদিকেই দেশ আগাচ্ছে।